এ যেন এক চমক দেখিয়েছিলেন মুফতি ফয়জুল করিম। তার মেয়ের বিয়েতে এসেছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা। এক টেবিলে খাবার খেয়ে সেই ছবি ভাইরালও হয়েছিল সামাজিক মাধ্যমে। এতে চরমোনাইয়ের সাপোর্টারদের বেশ উৎফুল্ল দেখা গেছে। অনেকে 30 বছরের অর্জন বলেও মন্তব্য করেছেন। কিন্তু কেন ওই অলিমা নিয়ে এত বিতর্ক চলছে সামাজিক মাধ্যমে? কেনই বা সিটি নির্বাচনের আগে এই অলিমা অনুষ্ঠান? কে এই বর? জানা গেছে, মুফতি ফয়জুল করিম সাহেবের একমাত্র মেয়ে তাফহিমার বিয়ে হয়েছে আরও প্রায় 4 বছর পূর্বে মির্জা জোনায়েদ বেগ আজহারির সাথে। সেখানে তাদের একটা সন্তান রয়েছে। আজ থেকে 3 বছর পূর্বে সেই জামাতার একটা ইংরেজি বক্তব্য ওনারা ভাইরাল করেছিলেন। তাদেরই কোনো এক মাহফিলে করা বক্তব্য ছিল সেটি। অথচ গত 6 মে 2023 ইংরেজির অলিমা অনুষ্ঠানের বর হিসেবে পুনরায় সেই জুনায়েদ আজহারিকেই দেখানো হয়েছে। তাহলে কি দাঁড়ালো? অলিমা কয় বছর পরে হয়? সেই 4 থেকে 5 বছর অলিমা না হওয়ার কারণ কি ছিল? জামাইবাবু তো দেশে এসে 3 বছর পূর্বেই ফুল ইংলিশ ভার্সনে বক্তব্য রেখেছিলেন। এত পরে অলিমা, তাও আবার মেয়ের বাবার পক্ষ থেকে? নাকি তখন হাতে টাকা ছিল না? তখন না থাকলে এখন এত টাকা পাইলেন কই? এখন তো আরও অনেক টাকার দরকার, কেননা মেয়ের বাবার সামনেই সিটি নির্বাচন। একটা সিটি নির্বাচনে অংশগ্রহণ করতে তো অনেক টাকাই লাগে। এমত অবস্থায় এদিক ওদিক টাকা নষ্ট করার মানেই হয় না। আবার 4 বছরের পুরনো বাসি অনুষ্ঠান। আরও মজার ব্যাপার হলো, সিটি নির্বাচনে যাদের সাথে তিনি লড়বেন তারাই সেই অনুষ্ঠানের চিফ গেস্ট। বিষয়টা কেমন কেমন লাগছে না? তাহলে কি বলা যায় না যে সিটি নির্বাচনে অংশগ্রহণ করার বোনাস হিসেবে প্রাপ্ত টাকাগুলো থেকে ওই বিশাল আয়োজন? ফেসবুকে কথাগুলো লিখেছেন রফিক বিন বদরুল হুদা। এবার আসুন আমরা জেনে নিই অলিমা কাকে বলে। বিয়ের পর ছেলের পক্ষে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গরিব মিসকিনদের তৌফিক অনুযায়ী আপ্যায়ন করাকে ওয়ালিমা বলে। বাংলায় ওয়ালিমাকে বৌভাত বলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম ওয়ালিমা বরের পক্ষ করবে। এখন যদি চরমোনাইয়ের সাপোর্টাররা বলে এই ওয়ালিমার আয়োজন বর পক্ষ করেছে, তাহলে প্রশ্ন হলো ওয়ালিমা কখন করতে হয়? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনে নিই ওয়ালিমা কখন করতে হয়। বিবাহের পরপর করতে হবে নাকি নির্বাচন সামনে রেখে নাতনিকে কোলে নেওয়ার পর? বাসররাতের পরের দিন ওয়ালিমা করাই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে বাসররাত অতিবাহিত করার পর ওয়ালিমা করেছিলেন। বুখারী হাদিস 5170। তবে 3 দিন পর্যন্ত বিলম্বিত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের পর 3 দিন যাবত ওয়ালিমা খাইয়েছিলেন। মুসনাদে আবু ইয়া লাহা 3834, সনদ হাসান। আরেকটি জিনিস লক্ষ্য করলাম, নির্বাচন সামনে রেখে ওনাদের আয়োজনে তাদের দাবি মতে দেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে ছবি ভাইরাল হলেও কোনো গরিব মিসকিন অসহায়ের সাথে ছবি দৃষ্টিতে পড়েনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমন দিয়ে বলেছেন যাতে ওয়ালিমায় গরিব মিসকিনদের দাওয়াত করা হয় না। যে ওয়ালিমায় শুধু ধনী ও দুনিয়াদার লোকদের দাওয়াত দেওয়া হয়, দীনদার ও গরিব মিসকিনদের দাওয়াত দেওয়া হয় না, সেই ওয়ালিমাকে হাদিসে নিকৃষ্টতম ওয়ালিমা বলে আখ্যায়িত করা হয়েছে। আবু দাউদ 3754। ফেসবুকে এক পোস্টে কথাগুলো লিখেছেন মোহাম্মদ আশরাফুল্লাহ সোহাগ।